গাজা পাচার করার অভিযোগে অভিযুক্ত সিলভারেস নামের এক লরি চালককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিশালগড় মহকুমা আদালতের এডিশনাল সেশন জজ দেবাশিষ কর। জানা যায়, গত 24 জুলাই 2021 তারিখে TN4780-4858 নম্বরের লরিতে করে 3,390 কেজি গাঁজা বহিরাজ্যে বাজার করার পথে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল চালক সিলভারেস। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ঘটনাটা বিগত 24/7/2021 ইং তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালগড় পিএসসির দেবাশিষ সাহা, উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা বসে, হ্যাঁ, চেকিংয়ে বসে, যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক লেল্যান্ড ট্রাক সেটা গাজা বুঝাই করে আগরতলার দিকে আসছে। তারপর সকালবেলায় গাড়ির নম্বরটা হচ্ছে TN4780-4858। হ্যাঁ, তখন সকাল প্রায় 6টা নাগাদ এই গাড়িটাকে তারা আটক করে এবং সেখান থেকে সার্চ করার পর সেখানে মোট 3,390 কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সেখানে আরও কিছু রাবার শিট, হ্যাঁ, যেগুলি 18,000 থেকে সামান্য বেশি কেজি সেই গাঁজা ইয়েগুলি রাবার শিটও উদ্ধার করে। তারপর সেখানে সেই গাড়ির যে চালক সেলভারাস কে, তিনি তামিলনাড়ুর বাসিন্দা, ওনাকে পরবর্তী সময় অ্যারেস্ট করা হয় এবং এই কেসে আরও পরবর্তী সময়ে আরও আসামিদেরকে অ্যারেস্ট করা হয়। কজনকে গ্রেফতার করা হয়েছিল? এখানে মোট 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এই কেসে। এই কেসটি অ্যাকচুয়ালি আমাদের মূল অভিযুক্ত কে ছিল? মূল অভিযুক্ত হচ্ছে যে সেখানে যে চালক ছিলেন, যেহেতু র্যাড হ্যান্ডেড ওনাকে ধরা হয়েছে, উনি সঙ্গে আরও কয়েকজন যে আছেন। কত কেজি গাঁজা ছিল? গাঁজা ছিল 3,390 কেজি গাঁজা। এই কেসটি আমাদের লার্নেড অ্যাডিশনাল পিপি গৌতম গিরি মহোদয়, উনি প্রথম এই কেসটি প্রথম থেকে উনি এটা পরিচালনা করেন। পরবর্তী সময়ে সাক্ষীর প্রায় অর্ধেক সেই রকম সময়ে আমাকেও সেখানে ওনার রিকমেন্ডেশনেই ল ডিপার্টমেন্ট থেকে আমাকে নিযুক্ত করা হয়। আমরা দুজন প্রসিকিউশনে ছিলাম। সেই কেসে মোট 10 জনের সাক্ষ্যপাক্য গৃহীত হয়। সেই সাক্ষ্যপাক্য গ্রহণের পর আর্গুমেন্ট হয় এবং মাননীয় জাজ, স্পেশাল জাজ শ্রী দেবাশিষ কর স্যার আজকে এই কেসের মহত্বপূর্ণ একটা রায় দেন। সিলভারাস কে ওনার বিরুদ্ধে আজকে ওনাকে কনভিক্ট করে, এই কেসের কনভিকশান দেয় আর বাকির যারা ছিল তাদেরকে খালাস ঘোষণা করে। এখানে ওনাকে সেলভারেসকে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 1,00,000 টাকা জরিমানা করে, জরিমানা অনায়াদে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন। কে ছিল আয়ু এটার? এই কেসের আয়ু ছিলেন বিজয় দাস এবং সঞ্জয় মজুমদার। প্রথম সার্জেন্ট সিজার যিনি করেছিলেন উনি পার্থনাথ ভৌমিক, ওসি ছিলেন দেবাশিষ সাহা।